আয় বাড়ানোর নামে সড়ক নিয়ে ব্যবসা করছে রাজশাহীর কাটাখালী পৌরসভা। বালুর ট্রাক চলাচলের জন্য মোটা অঙ্কের অর্থে ইজারা দেওয়া হয়েছে সড়ক, তবে বালু ট্রাকের ধকলে 1.5 কোটি টাকার নতুন সড়কটি টেকেনি 3 মাসও। ফলে এই সড়ক দিয়ে আর সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। রাজশাহী থেকে জিয়লগুনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। 2018-2019 অর্থবছরে দেওয়ানপাড়া থেকে শ্যামপুর বালুঘাট পর্যন্ত 2 কিলোমিটার শহীদ ইদ্রিস আলী সড়ক নির্মাণে হাত দেয় কাটাখালী পৌরসভা। 2019 সালের অক্টোবরে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্বাস আলী। দুটি প্যাকেজের সড়কটি নির্মাণে খরচ ধরা হয় 1.5 কোটি টাকা। তবে এখন সড়কটির হাল দেখে বিশ্বাস করা কঠিন, কিছুদিন আগেই নির্মাণ করা হয়েছিল। কেবল বালুবাহী ট্রাক চলাচলের কারণে পাকা সড়কের অস্তিত্বই নেই আর। যে গাড়িগুলো হাইওয়ে রাস্তার জন্য এগুলো হচ্ছে প্রযোজ্য, সেগুলো গ্রাম অঞ্চলের ছোটো ছোটো রাস্তাতে গাড়ি চলছে। বালুর ট্রাক সবসময় রাত দিন 24 ঘন্টা চলছে, এই কারণে এই রাস্তাটা একদম শেষ হয়ে গেছে। সড়কটি দিয়ে এখন আর সাধারণ মানুষ চলাচল করতে পারে না। পুরো সড়কের কার্পেটিং উঠে কাঁচা সড়কে রূপ নিয়েছে। এই রাস্তা তো জনগণ হাইটে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এদিক করে একটু কার্পেটিং হয়েছিল, আর এদিক করে শুধু চুরুশ করেছিল গতবার রমজানে। ভাঙ্গা রাস্তা, অসুস্থ লোকেরা, ধরেন যে এইসব রাস্তা গেলে তো আরও বেশি ইয়ে যায়। পৌরসভার নথিপত্রে দেখা যায় পদ্মা নদীর বালুমহলের ট্রাক যাতায়াতের জন্য সড়কটি 1,70,83,000 টাকায় ইজারা দিয়েছেন পৌর মেয়র। একাধিক মামলায় কারাগারে থাকায় বক্তব্য পাওয়া যায়নি পৌর মেয়র আব্বাস আলীর। তবে পৌর সচিব জানিয়েছেন পৌরসভার আয় বাড়ানোর জন্য ইজারা দেওয়া হয়েছে সড়কটি। আমরা যদি এটা ইজারা নাও দিই, তাও ট্রাক ওই রাস্তা দিয়েই যাবে। ইজারা দিয়ে যদি পৌরসভার কিছু আয় হয়, বেতন ভাতা দেওয়া যায়, তাহলে তো, কারণ আমাদের তো এমনি বেতন ভাতা বকেই থাকে। জেলা প্রশাসন বলছে জনসাধারণের চলাচলের সড়ক ইজারা দেওয়ার সুযোগ নেই। সরকারি সম্পত্তি ইজারা দিতে হলে তো তার স্থানীয় সরকার বিভাগের অনুমতি থাকবে, কিন্তু রাস্তা তো সুযোগ আমি তো এটা তারা কোন নীতিমালায় দিল। সুশাসন বিশ্লেষকরা জানান এখতিয়ার বহির্ভূতভাবে সরকারি সম্পত্তি ইজারা দেয়া দুর্নীতিরই সামিল। এটি কিন্তু এক ধরনের দুর্নীতির সামিল, কারণ পৌরসভা যদি এখান থেকে পয়সা ইনকাম করে কিন্তু জনগণের দুর্ভোগ ঘটে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং এই ব্যাপারে কিন্তু স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগের মেয়াদ শেষ হওয়ায় এবার বাংলার নতুন বছরের জন্য 2 কোটি টাকায় সড়কটি আবারও ইজারা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।